আমি প্রত্যেকটা মাফিয়া চক্রের বিরুদ্ধে বলছি, সে সুরকি হোক, সে চুরি হোক, সে কয়লাই হোক, সে জমি হোক, সে গরুই হোক, পরিষ্কার বলছি পুলিশকে টু টেক স্ট্রং অ্যাকশন। জমি হোক বা দামি কাঠ, শিলিগুড়ি সফরে গিয়ে দার্জিলিং জেলায় মাফিয়া রাজ বন্ধ করতে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনে জমি দুর্নীতির অভিযোগে শিলিগুড়ির মাটিগাড়ার প্রভাবশালী যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। আপকো সবী কো পতা হ্যাঁ কি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বঙ্গাল জব নর্থ বঙ্গাল আই থি পিছলে মাহ তো সবী বহুত হি সবী কে খিলাফ আইনগত ব্যবস্থা লেনে কে লিয়ে উন্হোনে আদেশ দিয়ে থে। हमने सभी जितने भी पुराने केस हैं इस मामले में सभी को रिव्यू किया और जो जो उसमें इन्वॉल्व हैं सभी को अरेस्ट किया है। ধৃত শম্ভু বর্মন পাথরঘাটা চম্পাশাড়ি এলাকার যুব তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, জমি দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সোনু থাপা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছেই জানা যায় শম্ভু বর্মনের নাম। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে 2016 মাটিগাড়া থানায় শম্ভু বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাজল বল নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন, নথি জাল করে তার জমি অন্যকে বিক্রি করে দিয়েছিলেন শম্ভু। অভিযুক্তের অবশ্য দাবি, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। অ্যারেস্ট করা হলো আমাকে, একজন জমি বিক্রি করছিল, নাম তার সতেন্দর, ঠিক আছে। এখন শুনতেছি যে সতেন্দর আমাকে যে জমিটা বিক্রি করছে সেটা নাকি ও জালি হিসাবে আমাকে রেজিস্ট্রি দিয়েছে। কিভাবে করালো আমি তো আমার নিজের নামে রেজিস্ট্রি করছিলাম না। দলে থেকে এটা করা যায় না সেটা তো তুমি জানো ভালো করে। ওটা তো আমার নিজের বাড়ির জন্য করছিলাম। জমি দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান নিয়েছে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব। এই ধরনের অন্যের জমি জোর করে বিক্রি করবে, তাদের পাশে দল থাকবে না, এই কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তারপরেও যদি কেউ ব্যক্তিগত নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য এ সমস্ত কাজে লিপ্ত থাকে, তিনি তার নিজের দায়িত্বে থাকবেন, দল তার পাশে দাঁড়াবে না। ধৃত যুব তৃণমূল নেতা শম্ভু বর্মনের বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মলয় চক্রবর্তী, এবিপি আনন্দ, দার্জিলিং।